15ই আগস্ট জাতীয় শোক দিবস ও 21শে আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেন। স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জননন্দিত মানবিক মেয়র তিলোত্তমা গাজীপুর সিটি গড়ার স্বপ্নদ্রষ্টা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী আলহাজ সেলিনা ইউনুস। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক পরিশ্রমী নেত্রী ফাহিমা আক্তার হোসনা সহ মহিলা আওয়ামী লীগের মাঠকর্মী এবং নেতৃবৃন্দ।